আজকে যেটা পড়বো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সময়। সময় কি? সময় হচ্ছে একটা পরিমাপযোগ্য বিষয়। পরিমাপযোগ্য বিষয় আগেকার দিনে হতো কি, একটা খোলা মাঠে একটা লাঠিকে পুঁতে রাখা হতো, সূর্যের আলোটা আসতো, সূর্যের আলোটা পড়ে যখন লাঠির ছায়াটা একবারে মিলেমিশে যেত বা সব থেকে কম হতো, সে সময়টাকে বলা হতো বারোটা। বর্তমানে ঘড়ি ধরে সময় মাপা হয়, এটা হচ্ছে সময়। তারপর হচ্ছে গতি। গতি জিনিসটা আমাদের একটু বুঝতে হবে বা জানতে হবে। গতি হল সময়ের সাপেক্ষে কোনো বস্তু বা বস্তুকোণা যদি স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় গতি। সময়ের সাপেক্ষে কোনো বস্তু বা বস্তুকোণা যদি স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় গতি। এবার কতগুলো বিষয়কে আমাদের জানতে হবে, শিখতে হবে বা বুঝতে হবে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্মরণ। তারপর যেটা আছে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তারপর হচ্ছে দ্রুতি। তারপর হচ্ছে বেগ। তারপর হচ্ছে ত্বরণ। তারপর হচ্ছে মন্দন। প্রথম যদি জানতে হবে সেটা হচ্ছে স্মরণ। কোনো বস্তু বা বস্তুগুলো যদি একই দিকে স্থান পরিবর্তন করে তখন স্মরণ ঘটিয়েছে বলা হয়। কী বললাম, যদি কোনো বস্তুকোণা কোনো বস্তু বা বস্তুকোণা একটা জেনে রাখতে হবে, বস্তু বা বস্তুকোণা একই দিকে যদি যায়, একই দিকে যদি স্থান পরিবর্তন করে তখন তাকে বলা হয় স্মরণ ঘটিয়েছে। যদি বস্তুটা যদি এইভাবে যায়, এইভাবে না গিয়ে যদি এইভাবে যায়, তো স্মরণ হচ্ছে এইখান থেকে এই দূরত্বটা। এই দূরত্বটা স্মরণ নয়, এই দূরত্বটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সেটা যে পথ বরাবর বস্তু বা বস্তুখানা যাচ্ছে তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। এবার তারপর হচ্ছে দ্রুতি। কোনো বস্তুখানা কোনো বস্তু বা বস্তুখানা যে পথ এক সেকেন্ডে অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। কোনো বস্তু বা বস্তুখানা এক সেকেন্ডে যে পথ যায় তাকে বলা হয় দ্রুতি। এই যে পথটা গেল এটা হচ্ছে এক সেকেন্ডে গেল, যে সময় গেল সেটা হচ্ছে দ্রুতি। তারপর হচ্ছে বেগ। কোনো স্মরণ বেগের সংজ্ঞা হচ্ছে স্মরণ পরিবর্তনের হারকে বলা হয় বেগ। কোনো বস্তু বা বস্তুকোণা নির্দিষ্ট দিকে এক সেকেন্ডে যে পথ যায় তাকে বলা হয় বস্তুর বেগ। এই বিন্দু থেকে কোনোটা বি বিন্দুতে গেল, যদি এই পথে যেত তাহলে দ্রুতি হতো বেশি সর্বোচ্চ, এই পথে যদি যেত দ্রুতি হতো বেগ হচ্ছে সর্বোচ্চ। বেগ আর দ্রুতি সমান হতেও পারে না হতে পারে। এ পর্যন্ত বোঝা গেল। এবার আছে যেটা সেটা হচ্ছে ত্বরণ। যদি কোনো বস্তু বা বস্তুকোণা কোনো বর্ধমান বেগ নিয়ে যদি চলাচল করে সেক্ষেত্রে বস্তুর ত্বরণ হয়েছে বলে মনে করা হয়। কী বললাম, কোনো বস্তু বা বস্তুকোণা কোনো বর্ধমান বেগ নিয়ে যদি চলাচল করে তখন সেক্ষেত্রে বস্তুর ত্বরণ ঘটেছে বলে মনে করা হয়। মন্দনটা ঠিক তার উল্টো। যদি কোনো বস্তু বা বস্তুকোণা কোনো হ্রাসমান বেগ নিয়ে চলাচল করে তো সেক্ষেত্রে বেগপ্রত হারকে বলা হয় মন্দন বা মন্দন হয়েছে বলে মনে করা হয়। ত্বরণ আর মন্দনের তফাৎ হচ্ছে, ত্বরণ হচ্ছে কোনো বর্ধমান বেগ আর মন্দন হচ্ছে কোনো হ্রাসমান বেগ। এরপর যেটা আসছে সেটা হচ্ছে তোমার ত্বরণের ক্ষেত্রে দুবার, ত্বরণের ক্ষেত্রে সময়টা দুবার আসে, একটা হচ্ছে বেগের জন্য আর একটা হচ্ছে বেগ পরিবর্তনের হারের জন্য। একটা হচ্ছে বেগের জন্য, একটা হচ্ছে বেগ পরিবর্তনের হারের জন্য দুবার সময়টা আসে। সেই জন্য এক্ষেত্রে এক্ষেত্রে সময়টা দুবার ব্যবহার করা হয় বা এককের ক্ষেত্রে সেকেন্ড স্কোয়ার কথাটা ব্যবহার করা হয়। বেগের সিজিস পদ্ধতিতে বেগের রাশিমালা হচ্ছে সেন্টিমিটার বা সেকেন্ড, এটা হচ্ছে বেগের রাশিমালা। আর ত্বরণের রাশি, ত্বরণের রাশি হচ্ছে সেন্টিমিটার, ত্বরণের একক রাশি না একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দনের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।
এই ধরনের জিনিসগুলো আমাদের শিখতে হবে। আমাদের বই একটা অঙ্ক আছে, সেই অঙ্কটাকে আমি একটু ভালোভাবে লিখছি। একটা বস্তু কোনো প্রাথমিক বেগ ইউ নিয়ে যাচ্ছে, প্রাথমিক বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। সময় যেটা লাগছে, সময় হচ্ছে 3 সেকেন্ড। এক্ষেত্রে আমাদের ত্বরণটা বার করতে হবে, প্রাথমিক বেগ বিযুক্ত অন্তিম বেগ ডিভাইডেড বাই টি সময়, সেটা হচ্ছে ত্বরণ। এক্ষেত্রে সেটা হচ্ছে 8 / 5 / 3, করলে এটা হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি অন্তিম বেগ 8 যখন উঠেছিল, অন্তিম বেগটা 8, এখান থেকে সময় লাগলো 4 সেকেন্ড, তারপর বেগটা কমে গিয়ে হয়ে গেল 0, সেক্ষেত্রে মন্দন হবে 0 - 8/4 সমান হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি ব্যাপারটা সহজে এবং সহজভাবে বোঝানো গেছে। এরপর আমি একটা ছোট জ্যামিতি দিচ্ছি। এটা একটা আয়তাকার পথ, এই বি ডি ই, একটা বস্তু কোনো বি বিন্দুতে যাত্রা শুরু করলো, ই বিন্দুতে পৌঁছলো, সে বি থেকে সি পথে গেল, সি থেকে মাঝখানে সিও পথে এলো, তারপর ওই পথে গেল। এক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? সময় লাগলো ধরে যাক 5 সেকেন্ড। এক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? এক্ষেত্রে তার বেগ কত হবে? এক্ষেত্রে তার দ্রুতি কত হবে? এটা বার করতে হবে। অতিক্রান্ত দ্রুত আমি হিন্স দিয়ে দিই, এখান থেকে এটা গেল, এখান থেকে এটা গেল, এখান থেকে এটা গেল, এটা হচ্ছে অতিক্রান্ত দ্রুত। আর বেগ বলতে এখান থেকে সোজা এখানে গেল, এটা হচ্ছে বেগ। আর বেগ আর অতিক্রান্ত দ্রুত বার করতে হবে, বেগ বের করে এটাকে সরসর করে খাতায় করে রাখতে হবে।